রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজানের খিদমতের জন্য কিন্তু শুধু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, উনি ছাড়াও কিন্তু আরো রাসূলের পাক সাহাবী ছিলেন। চলুন মুয়াজ্জিনের রাসূলের নাম শুনে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুয়াজ্জিন গণের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্যতম, হযরত আমর ইবনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একজন, হযরত সাদুল কুরুজ রাদিয়াল্লাহু তাআলা একজন, হযরত আবু মাহজুরা সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে ওনারা আল্লাহর প্রিয় নবীর আজানের খিদমতটুকু করেছেন, এই জন্য ওনারা মুয়াজ্জিনে রাসূল হিসেবে ভূষিত হন। এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারি শায়েরগণ যারা নবীজির নাক পড়তে মগ্ন ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনজনের নাম শুনি। একজন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, একজন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান আজমত এবং নাতে রাসূল যে বর্তমানে পড়া হচ্ছে, আলী শান শব্দের সাথে অনুভূতির সাথে ঈমানি জজবার সাথে ওনারা রাসূল পাকের প্রশংসা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী যিনি খতিবুন নবী হিসেবে ভূষিত ছিলেন, যাকে রাসূলুল খতিব বলা হতো, যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে নবীজির খাদেম বলা হতো, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কে নবীজির শায়ের বলা হতো, এইভাবে একজন সাহাবী ছিলেন যাকে রাসূল পাকের খতিব বলা হতো। ওনার নাম হযরতে সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা, তিনি খতিবুন নবী নামে পরিচিত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়া দেওয়ার খিদমতে যারা ছিলেন ওই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আজ্জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহাড়ার খিদমতে নিয়োজিত ছিলেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাকের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তাদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিম বিন আল আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের এই খিদমতের বিশেষ ভূমিকা রাখেন। আসুন সাহাবায়ে কেরাম যারা ঈমানের ক্ষেত্রে নক্ষত্র ওনাদেরকে অনুসরণ করি এবং মহব্বত করি, কোন সাহাবীর বদনামে যাতে আমাদের কলম আমাদের মুখ না খোলে।